যারা যারা ইউক্রেনের পক্ষে কথা বলেন, যারা মনে করেন যে রাশিয়া এই যুদ্ধটা অন্যায়ভাবে শুরু করেছিল, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আর এই ভিডিও বার্তা যদি আমি পারতাম, এটা আসলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা এই যে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর কাছে পাঠানোর চেষ্টা করতাম যে দেখেন আমরা বিশ্ববাসী যুদ্ধটাকে বন্ধ করার পক্ষে। এখন এই যুদ্ধটা বন্ধ করার জন্য একটাই মাত্র উপায়, সেই উপায়টা নিয়ে একটা বিবৃতি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যে আর কত এই যুদ্ধ, কেন রাশিয়ান সেনারও তো মারা যাচ্ছে। এই টোটাল হিসাবে প্রায় লক্ষাধিক রাশিয়ান সেনা যেমন মারা গেছে, বিপরীতে ইউক্রেনেরও লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আর প্রতিশোধের নেশায় রাশিয়াতে যেমন ইউক্রেন ছোটোখাটো হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে, অপরদিকে রাশিয়াও পাল্টা প্রতিশোধে শত শত হাজার হাজার মানুষ মেরে ফেলছে, বিভিন্ন অবকাঠামো বাড়িঘর ধ্বংস করছে, ফসলি জমি ক্ষতিগ্রস্ত করছে। তো দিন শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন, বিবৃতি পাঠিয়েছেন যে আসো যুদ্ধ বন্ধ করি। যুদ্ধ বন্ধের জন্য কী দরকার? ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকিকে আহ্বান জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ন্যাটোকেও তিনি আহ্বান জানিয়েছেন যে আপনারা সত্যি যুদ্ধ বন্ধ করতে চান কি না। ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধ করতে চায়, তবে যুদ্ধ বন্ধের জন্য একটাই শর্ত। এই একটা শর্ত মানলেই বাকিটা সংলাপের মাধ্যমে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করে যাবে। তো কী সেই শর্ত? এই ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, তিনি কিন্তু রাশিয়ার আগের সাবেক প্রেসিডেন্ট, তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অধিপতিরা, মানে বিভিন্ন রাষ্ট্রের যারা আছেন, তারা যদি ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করে তাহলে কয়েকদিনের মধ্যেই রাশিয়া তাদের সামরিক অভিযান সমাপ্ত ঘোষণা করবে। মাশাআল্লাহ, সুন্দর সিদ্ধান্ত যে তোমরা অস্ত্র পাঠানো বন্ধ করো, তোমরাই অস্ত্র পাঠাইয়া পাঠাইয়া প্রতিনিয়ত যুদ্ধের জায়গাগুলোকে শক্ত করে ফেলতেছো। তোমাদের এই অস্ত্র পাইয়া এরা আমাদের দেশের ভেতরে সার্বভৌমত্বের উপর আঘাত করার চেষ্টা করছে, আর অ্যাজ এ রেজাল্ট এই পরিণতিটা ভোগ করছে। ন্যাটোতে প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অনুসারীরা ইউক্রেনে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ বন্ধ করে দিতে হবে, পাশাপাশি বিশেষ সামরিক অভিযান শেষ হয়ে যাবে। যদি তারা এখন তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে, তবে বিশেষ অভিযানটি মাত্র 2 থেকে 1 দিনের ভেতরেই রাশিয়া বন্ধ করে দিবে। তাহলে দেখেন এর থেকে বড় আর কী আলাপ হইতে পারে? এটি তো আলাপের সূত্রপাত হইতে পারে যে ঠিক আছে, ন্যাটোর এখন বলা উচিত ওকে ফাইন, আমরা অস্ত্র সরবরাহ বন্ধ করব। এখন ইউক্রেনের বিভিন্ন অঞ্চল যেহেতু তোমরা দখল করে ফেলছো, সেই জায়গাটা তোমরা কী করবা? আলোচনাটা এইভাবে আসা উচিত, যেহেতু এখন মারমুখী ভূমিকায় আছে কে? রাশিয়া। রাশিয়া যেহেতু মারভূমি ভূমিকা থেকে 2-1 দিনের মধ্যে যুদ্ধবদ্ধ করার জন্য একটা প্রস্তাব দিছে যে অস্ত্রটা বন্ধ করেন, এখন ওকে ফাইন, যে ইউক্রেনের যেমনি দখল করেছে পুরোটাকে দিয়ে দেবো, না দেওয়ার দরকার নাই, রাশিয়ার সাথে একটা নেগোসিয়েশন হোক, ইউক্রেনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট সরাসরি একটা জায়গায় বসুক মিডিয়া ছাড়া, তাহলে জেলির মাথায় যেটা ঘুরে সেটা কিন্তু সামনে আসবে। এখন যদি পশ্চিমাদের মাথা থেকে আনতে যায়, এরা তো অস্ত্র ব্যবসা বন্ধ করবে না, এটা বন্ধ করবে দূরের কথা, তাইওয়ানকে এবং চীনকে লাগানোর জন্য নতুন আরেক কার্যক্রম শুরু করে দিয়েছে। সেটা তো জানেন, কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহ চুক্তি করা তাইওয়ানে অস্ত্র পাঠানো শুরু করে দিচ্ছে যুক্তরাষ্ট্র, যেটা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিং যখন চীনে গেছিলেন, অনেকেই মনে করছিলেন একটু পজিটিভিটি হবে বা সেখান থেকে তারা চীনের অখণ্ডতা ঘোষণা করে আসছেন যে আমরা চীনকে একটা দেশ মানি, তাইওয়ানকে আলাদা দেশ মানি না, এইটা বইলা গিয়া আবার অস্ত্র পাঠাচ্ছে, যেটা নিয়ে গতকালকে শি জিনপিং মার্কিনীদের এই স্টেটমেন্ট নিয়ে তারা কিন্তু শক্ত অবস্থানে গেছেন। তো সেইখানে আপনার মনে হয় এই যে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিছে 5,000 কোটি ইউরো আরও দিবে, এই টাকাগুলো এরা না খাইয়া অস্ত্র সরবরাহ বন্ধ করবে, অধিপতি কারা? জার্মানি থেকে শুরু করে আরও কয়েকটা দেশ যারা এখানে অস্ত্র বিক্রি করতেছে, এরা কিন্তু এই যুদ্ধ বন্ধ করবে না। তারপরে পুতিন বলছে যে অস্ত্র সরবরাহ বন্ধ করেন, সংলাপে আসেন, 2-1 দিনের মধ্যেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আপনার তিনি বলছেন যে আসলে যে কোনো যুদ্ধ, এমনকি একটি বিশ্বযুদ্ধ দ্রুত থামতে পারে, হয় যদি একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত, অথবা মানে এই যে শান্তি চুক্তির কথা আসছে, যদি কেউ তা করে যা মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালে করেছিল, যখন তারা জাপানের শহর হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক অস্ত্র এবং বোমারু বিমান ব্যবহার করেছিল, তারা প্রকৃতপক্ষে যুদ্ধের অভিযান শেষ করেছে একটি কী বলা হয় যে মূল্যে, সেই মূল্য হচ্ছে 3 লাখ মানুষের জীবন। তো রাশিয়া কি আপনারা এদিকে ঠেলে দিবেন?
মানে যেটা বুঝাইতে চাইছে যে আস্তে আস্তে রাশিয়ারও অস্ত্র সংকট হচ্ছে, জনবল সংকট হচ্ছে। মার্কিনিরা যেই মূল্যে যুদ্ধ শেষ করেছিল 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই যুদ্ধের মূল্য ছিল 3 লক্ষ বেসামরিক নাগরিক। আজকের দিন পর্যন্ত সেই জাপানের 2 নগরী এখনও সুস্থ মানুষ জন্মায় না, মানুষ কী বলে যে বিকলাঙ্গ শরীর নিয়ে জন্মায়, ফসল হয় না, পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা এখনও কাজ করছে। তো রাশিয়াও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটাইয়া এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে তাহলে অর্জনটা কী হবে? নিরাপত্তা পরিষদের এই কর্মকর্তা বলছেন যে রাশিয়ান সেনাবাহিনী আধুনিক এবং বীরত্বপূর্ণ, যে কোনো সেনাবাহিনীর মতন তারা যে কোনো সমস্যাকে মোকাবিলা করতে সক্ষম। পশ্চিমারা এই অস্ত্র সরবরাহ বন্ধ না করে তারা যদি ভাবে যে রাশিয়ান সেনারা দুর্বল হয়ে যাবে, এটা তাদের ভুল ধারণা। রাশিয়া সর্বশক্তিসম্মত একটা দল, তাদের কাছে সকল কিছুই আছে, তবে মানবতার কথা চিন্তা করে ইউক্রেন এই যুদ্ধে বন্ধের জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে। আমি নিশ্চিত বলতে পারি আমেরিকা জীবনেও এইটা হইতে দিবে না, না না, পৃথিবী উল্টাই গেল দিবে না, কারণ এরা এই ধরনের লসের ভাগ নিবে না। যতক্ষণ যুদ্ধ চালাই যাওয়া যায়, এদের পেন্টাগন থেকে ফাঁস হওয়া গোপন নথিতে আমরা বুঝা গেছি 2024 আগে এই যুদ্ধ থামবে না। তারপরও পুতিনকে ধন্যবাদ দিয়ে এই জায়গাতে যে তিনি এমন প্রস্তাব দিচ্ছেন, বিশ্ব দেখো কাকু যুদ্ধ বন্ধ করতে চায়, সংলাপ চায়, তবে ডরে ভয়ে না, মানবতার কারণে। দেখা যাক জেলি কি সিদ্ধান্ত নেয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।